কলকাতার দাদা দিদিরা সেই বয়কটের শুরু থেকে বলে আসতেছে, কি বলে বলে ওকাত থাকলে ভারতের চিকিৎসা বয়কট করে দেখা। ওকাত মানে জানি না, ধরে নিলাম হিম্মত, আমার ওকাত নাই দাদারা, তবে আমি পকাত করতে পারি, আজকে ধরে হোলসেল পকাত করে দেব। আর এরপর থেকে ইন্ডিয়ার ডাক্তারি নিয়ে আমার পেজে ওকাত থাকলে এই কথাটা আর কবে না গ্যারান্টি দিলাম, এখানে গ্যারান্টি সহকারে পকাত করা হয়, টিকরার ব্যথা এই জন্মে যাবে না। আবার কেউ কেউ আকবারায় বলে ভারতের ওষুধ বয়কট করে দেখা, এই দেখে ইনবক্সও এসে মেতাকার করে, এদের বোঝানোই যায় না যে বাংলাদেশে ইন্ডিয়া থেকে কখনো ওষুধ আমদানি করে নাই। বাংলাদেশে যা ওষুধ আইন তাতে কোনোদিন ইন্ডিয়া থেকে ওষুধ আমদানি করা সম্ভব না, যদি না ইন্ডিয়া কোনো নতুন ওষুধ আবিষ্কার করে বসে। ইন্ডিয়ানরা বলে বুঝাইতে চাইলেও বুঝে না, এটা মানা যায় যে ওরা তো বাংলাদেশের ওষুধের দোকানে যাইয়া দেখে না, কিন্তু সেদিন একজন বাড়ি টাঙ্গাইলে সেও একই কথা বলতেছে। আমি বললাম, ভাই যান, আপনি তো বাংলাদেশে থাকেন, জীবনে ইন্ডিয়ান ওষুধ খাইছেন না, কিনিছেন কারোর জন্যে? ভদ্রলোক হিন্দু তো, বাংলাদেশের হিন্দুদের অনেকেই মনে করে যে ভারতের স্বার্থ আর তার স্বার্থ এক। জিনা ভাই, এই জন্য আপনারা শ্যামও পান না কুলো পান না। আবার এই যে ফজলিয়াম ওই যে বলছিল যে ইন্ডিয়া যদি ওষুধ পাঠানো বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে কি হবে, বাংলাদেশে হাতি না ঘোড়া কি চলে, বাংলাদেশে আদৌ ইন্ডিয়া থেকে ওষুধ আনে কিনা না যাই না আর্গুমেন্ট তৈরি করে। যাই হোক, আজ জোরে ধরতেছি না। তাই ফজলিয়াম, তোরে আমি ছাড়িচ্ছি না, তোর মতো ইন্ডিয়ান দালাল রে আমি ছাড়ু না, ধর্ম যেদিন একদম পকাট করে দিমো একেবারে। যাই হোক, এবার আসেন আমরা দেখি ইন্ডিয়ার চিকিৎসা ব্যবস্থা আসলে ঠিক কেমন, মানে ওরা যত ভাব সে ভাব নেওয়ার মতো কোনো উপাদান আছে কিনা। আমরা খুব বিখ্যাত বিখ্যাত জার্নাল বিখ্যাত বিখ্যাত পত্রিকা থেকে আমরা এই খবরগুলো দেখব। তো যারা ইন্ডিয়ান চিকিৎসা নিতে যাবেন, হ্যাঁ এই যে ইন্ডিয়ান ডাক্তারেরা কোথায় থেকে ডাক্তার হয়, মেডিকেল কলেজ থেকে তো না? ইন্ডিয়াতে খুব ভালো ডাক্তার আছে এটা সত্য, খুব ভালো মেডিকেল কলেজ আছে সেটাও সত্য, কিন্তু খুবই খারাপ মেডিকেল কলেজ আছে কতগুলা জানেন? 398টা। কোথায়কার এটা নিউজ, রয়টার্সের। 398টা মেডিকেল কলেজে রীতিমতো প্রতারণা করে, তাদের না আছে পর্যাপ্ত শিক্ষক, না আছে ছাত্রদের পড়ার মতো পর্যাপ্ত রুগী। মেডিকেল কলেজে নিয়মিত অডিট হয় কিন্তু, মানে স্কুলের মতো পরিদর্শন হয়, সব দেশে হয়, বাংলাদেশেও হয়। ভারতে এরকম সিটিংবাজি মেডিকেল কলেজে যেদিন পরিদর্শকেরা আসে তখন তারা আশেপাশে গ্রামে প্রচার চালায়, বিদেশি ডাক্তারেরা এসে ফ্রি চিকিৎসা দিবে আর বিরিয়ানি দিবে শাহবাগের মতো, আর মানুষজন আসে তাদের দেখায় রেজিস্ট্রেশন রিনিউ করে। 398টা মানে হচ্ছে 6টা মেডিকেল কলেজের মধ্যে 1টা মেডিকেল কলেজে কাজ করে, তার মানে আপনি 6 জন ডাক্তারের মধ্যে একজন এরকম ডাক্তার পাবেন যে এরকম মেডিকেল কলেজ থেকে পাশ করে আসিছে। এটা কোনো নাম না জানা পত্রিকা না, রয়টার্সের সংবাদ দেখেছেন তো, তো এরা কেমন ডাক্তারি করবি দেখাতে যাবেন এই ডাক্তারের কাছে? হ্যাঁ আরো আছে, আরো আছে, শেষ হয় নাই। রয়টার্সের আর একটা নিউজ দেখেন, এই যে মহিলাদের লাইগেশন করা হয়েছে, ছবি দেখেছেন তো? হ্যাঁ, সরকারি ডাক্তারেরাই করেছে, 3 ঘন্টা 83 জনের লাইগেশন করেছে, সাবাস। যারা বুঝতে পারতেছেন না তাদের বলি, এটা মহিলাদের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি, বাংলাদেশে একসময় চলতো প্রচুর পরিবার পরিকল্পনা থেকে ওই ভ্যাজেকটমি লাইগেশন, তো ছেলেদের বলে ভ্যাজেকটমি। এটা খুবই সহজ একটা, খুবই সহজ সার্জারি, এটা ডাক্তারও লাগে না আসলে, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করতে হয়, হাসপাতালেও থাকতে হয় না, আধা ঘন্টা পরে চলে যেতে পারে। আর এইখানে প্রায় ডজন নারী মারা গেছে 83 জনের মধ্যে, কি ডাক্তার বুঝেন তাইলে, বুঝেছেন তো? আচ্ছা আপনারা যে যাচ্ছেন ডাক্তার দেখাইতে, তারা কি আসলেই ডাক্তার? হ্যাঁ আসেন, এটা এনা দেখি। রয়টার্স করছে, ইন্ডিয়ায় প্র্যাকটিসিং ডাক্তারদের মধ্যে 45%-এর কোনো ফর্মাল মেডিকেল ডিগ্রি নাই। জি ঠিকই শুনেছেন, 45% ডাক্তার ভুয়া, আমার কথা না রয়টার্সের কথা। এই সংখ্যা 7 লাখ, মানে ভুয়া ডাক্তারের সংখ্যা ইন্ডিয়াতে 7 লাখ, মানে 7 লাখ ডাক্তার ভুয়া, তার মানে 2 জন ডাক্তারের মধ্যে 1 জন ডাক্তার ভুয়া। এরা বড় বড় হাসপাতালে কাজ করতেছে, এমন না যে গ্রামের কোয়াক, তা না, বড় বড় হাসপাতালে কাজ করতেছে, এটা রয়টার্সে বলতেছে, সার্জারি করতেছে, এদের হাতে যা পড়বেন তো, কারণ 2 জনের মধ্যে 1 জন ডাক্তার ভুয়া। রয়টার্সের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে পশ্চিম হইচই পড়ে যায়, তারা নড়ে চড়ে বসে, তারা প্রশ্ন তোলে, আমরা কি ভুয়া ডাক্তারদেরকে পশ্চিমে আনতেছি? দেখেন পত্রিকারি নিউজ, অস্ট্রেলিয়ায় ধরা পড়লো এক ফেক ইন্ডিয়ান ডাক্তার যে কিনা 10 বছরের বেশি সময় ধরে প্র্যাকটিস করতে হয়। যে দেখেন অস্ট্রেলিয়া তো আছে নিজের দেশে, যে কলকাতায়, কলকাতায় তো জান আপনারা, এখানে 500 ভুয়া ডাক্তার ইন্ডিয়ার পুলিশ ধরছে,
সরকারি হাসপাতালেও কাজ করতেছে তারা, এমন না গ্রাম্য কোয়াক, সরকারি হাসপাতালে কাজ করতে চিন্তা করতে পারছেন? ভুয়া ডাক্তার, আপনারা কি কল্পনা করতে পারবেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালে ভুয়া ডাক্তার কাজ করতেছে? কোনোদিন সম্ভব না। একটা ভুয়া ডাক্তার আপনি পাবেন না সরকারি হাসপাতালে কাজ করছে, কোনো রেকর্ড আছে? শুধু কি কলকাতায়, উত্তরপ্রদেশে দেখেন ভুয়া ডাক্তার 10 বছর ধরে সার্জারি করতেছে, প্র্যাকটিস করছে, কি মজা! যে এগুলোর হাতে যা পড়েন তো আপনারা। আর এই ভুয়া ডাক্তারেরা তো শুধু ভুলভাল চিকিৎসাই দেয় না, এই তো দেখেন ভুয়া ডাক্তার সিরিঞ্জে কিভাবে জীবাণু মুক্ত করতে হয় সেটা না জানি না কত মানুষের শরীরে এইডস ঢুকাই দিছে। এইডস, এইডস পত্রিকার কথা, ওদেরই পত্রিকার কথা, এইডস। তো এরকম যাবেন, এগুলোর হাতে পড়বেন, তারপরে এইডস নিয়ে ঘুরে আসবেন কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে। আচ্ছা বিদেশের তো সুনাম তো দেখলেনই, তাই না? এবার আর একটা বিদেশের সুনাম দেখি, ইংল্যান্ডের সুনাম দেখি আসেন। হ্যাঁ, 2015 সালে প্রায় 25,000 ইন্ডিয়ান ট্রেন ডাক্তার ইউকেতে কাজ করত। পাকিস্তানি ডাক্তার কত করত? 10,000-এর মতো, মানে 40% পাকিস্তানি ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তারের 40% পাকিস্তানি ডাক্তার। ইন্ডিয়ার পপুলেশন তো পাকিস্তানের চাইতে 5 গুণের বেশি, তাহলে পাকিস্তানিরা ইউকেতে ইন্ডিয়ানদের চাইতে ভালো করতেছে, তাদের চাহিদা বেশি, তাই না? ঠিক তো, পাকিস্তানি ডাক্তার ইন্ডিয়ান ডাক্তারের চাইতে ভালো, ইউকে তার প্রমাণ। মানে ইন্ডিয়ার তুলনায় পাকিস্তানের যা পপুলেশন, সেই হিসাব হইলে ইন্ডিয়ান ডাক্তারের 20% পাকিস্তানি ডাক্তার হওয়া উচিত, কিন্তু ইন্ডিয়ান ডাক্তারের 40% পাকিস্তানি ডাক্তার, মানে দ্বিগুণ পরিমাণে পাকিস্তানি ডাক্তার কাজ করে। 2008 থেকে 2014 সালে 106 জন ইন্ডিয়ান ট্রেন ডাক্তার ইউকেতে লাইসেন্স হারাইছে, আর পাকিস্তানের হারাইছে মাত্র 32 জন। ডাক্তারের নাম্বারের সাথে যদি তুলনা করতে হয় তাহলে 42 জন পাকিস্তানি ডাক্তারের চাকরি যাওয়া উচিত ছিল ইন্ডিয়ার সমান হইতে হইলে। সুজাতা রায় এ হেলথ সেক্রেটারি ছিল ইন্ডিয়া, সে বলতেছে দেশটা এমন ভুয়ার অশিক্ষিত ডাক্তার দিয়ে ভরে গেছে যে তারা কুয়াকের চাইতে ভালো না। শুধু তাই না, এই কলকাতায় মেডিকেল কলেজের ছাত্ররা মোবাইল চুরির অভিযোগে বাইন্ডা রেখা খুর দিয়া তার শরীর ফালা ফালা করে পিটায় মারা ফেলেছে, মেডিকেল কলেজের ছাত্ররা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা পলিটিক্যাল মারপিট করতে পারে, খুনাখুনিও করতে পারে নিজেদের মধ্যে, কিন্তু মোবাইল ফোন চুরির অভিযোগে কাউকে এইভাবে পিটায় মারা ফেলাইবে না। এতখানি অমানুষ হয় নাই বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা। আর এদের কাছে যান নিজের জীবন বাঁচাইতে, ও তো জীবন নেওয়ার জল্লাদ, ও জীবন বাঁচাবে কি? আচ্ছা এইবার আসেন, আলাপ করি, আপনি কি আসলেই সুস্থ হইতে যাইতেছেন? ইন্ডিয়ার এই হেলথ কেয়ার মার্কেটটা একটা বিশাল বড় মার্কেট, পুরা ইন্ডিয়ান হেলথ কেয়ার মার্কেটটা কত বড়, এটা $372 বিলিয়ন 2022-এ ছিল। এর মধ্যে মেডিকেল ট্যুরিজম, মানে আপনারা যেটা করতে যান আর কি বাংলাদেশ থেকে যেখানে যায়, সে মেডিকেল ট্যুরিজম মার্কেট হচ্ছে প্রায় $8 বিলিয়ন, $7.69 বিলিয়ন। আর এটা সিংহভাগ আসে বাংলাদেশি রোগীদের থেকে, কারণ এর 54% বাংলাদেশি রোগী। এরা একটা ডিপার্টমেন্ট করছে মন্ত্রণালয়ের আন্ডারে মেডিকেল ট্যুরিজমের জন্য, তার মানে বাংলাদেশি রোগীদের জন্য। মানে $4 বিলিয়ন আপনি দিয়ে আসেন ওদেরকে, কিন্তু $4 বিলিয়ন কি লাগতো ওই চিকিৎসা সেবার যেটা পাইছেন সেটার জন্য? ইন্ডিয়ার গবেষণা প্রতিষ্ঠান বলে যে কর্পোরেট হাসপাতালগুলো প্রায় 3 গুণ বেশি চার্জ করে, যেই চার্জ হওয়া উচিত তার 3 গুণ, এটা ইন্ডিয়ান গবেষণা বলতেছে। ওয়ার্ল্ড ব্যাংক পর্যন্ত বলছে ইন্ডিয়ারই বেশি খরচার কথা, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে সাহায্য চাইছে ইন্ডিয়া কিভাবে এই অতিরিক্ত খরচার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষকে দেওয়া যায়। কিন্তু ঘটনা হচ্ছে খরচাটা কেন অতিরিক্ত হইতেছে, এইটা ব্রিটিশ মেডিকেল জার্নালের আর্টিকেল, এটা বলতেছে যে ইন্ডিয়াতে ডাক্তারদেরকে হাসপাতালগুলো টার্গেট দিয়ে দেয়, মানে রোগীদের কাছ থেকে এত টাকা আদায় করতে হবে, আরে রোগীরা রোগ হবে সে অনুযায়ী চিকিৎসা দিবে, সে অনুযায়ী টাকা হবে, তাকে পেমেন্ট করতে হবে, ডাক্তার কিভাবে রোগীর কাছ থেকে টাকা আদায় করবে, এইখানেই হইতেছে মজা। এই যে আপনার সাথে এত ভালো ব্যবহার করে তার কারণে আপনাকে শুলবে একটু পরে, আর ওইটা দেখা গইলা যায় বাংলাদেশের মানুষ ভাবে আরে কি চমৎকার ব্যবহার। ওই যে একটা গল্প আছে না, স্বামী করছে গ্রামের মাইয়া বউরে, দেখেছ কি সুন্দর চাঁদ উঠিছে, ওই ডাক্তারের ব্যবহার হচ্ছে ওই স্বামীর মতো, যার উদ্দেশ্য অন্য তাই বউয়ের মন গলাইতেছে। আপনার মন গলায় ভালো ব্যবহার কইরা, কারণ একটু পরে আপনার কাছ থেকে টাইনা চুইসা বের করে নেবে টাকা পয়সা, জানিয়ে গেছেন। অনেক সময় আবার দেখেন ওরা বলে পরে পাঠাই দিয়েন, পরে এসে দিয়েন, তার মানে ও যা নেওয়া দরকার সেটা তো নিয়ে ফেলছেই, বাকি যেটা আসবে সেটা এটা এক্সট্রা খরচা, ওটা বাদ দিয়ে দিলেও কোনো অসুবিধা নাই। তার মানে সে রোগীর যেটা অসুখ সেটা চিকিৎসা করে তা না, সে নতুন অসুখ আবিষ্কার করে, সে আপনাকে নতুন করে রোগী বানায়, নতুন পদ্ধতিতে চিকিৎসা করে যেটাতে আপনার খরচা বেশি হবে, আপনার যে টেস্টের দরকার নাই সেই টেস্ট করাবে, আপনার যে অসুখ যে রোগ ওষুধে নিয়ন্ত্রণ হইতো সেটা সার্জারি করাবে, মানে আপনার কাছ থেকে 3 জন কামাইতে হবে না, আপনি টাকা দিবেন তারপরে এসে খোটা দিবে।
আচ্ছা দিলেন আপনি টেকা, এই যে টেকা দিবেন, তারপরে এসে খোটা দিবে, এই যে বলবে, এই ছোট লোকগুলো বলবে, চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসিস না, শোনা গেছে ঘর ভাটা করেছিস দেওয়ার জন্য, আবার ঢং করিস কে, আসিস না, আমরা কি তোরা মাগনা লাগাই নাকি, তোরে কি আমরা বিয়ে করছি না প্রেম করেছি তোর সাথে, বাজারের নামে আহ্লাদ করা যায় না, মেডিকেল ট্যুরিজম কে করিছে, আমরা করিছি না তোরা করিছু, মেডিকেল ট্যুরিজমের মার্কেটিং কে করে, আমরা করি না তোরা করিস, মার্কেটিং কেন করিস, কাস্টমার টানার জন্যই তো, আর সেই মার্কেটিং আকৃষ্ট হয়ে গেলে কয় আসিস না, তোর যাবি না, বাংলাদেশের মানুষ তারপরে মাগনা দিলেও যাবি না, বেশি টাকা দিয়ে ভুয়া ডাক্তারের হাতে পড়ার সম্ভাবনা নিয়ে কে যাবি, তারপরে এইডস বাজার নিয়ে ঘুরে আসবি, তাইলে বাংলাদেশের মানুষদের করণীয় কি? আমরা দেখাই দিছি মালয়েশিয়া, মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা ইন্ডিয়ার চাইতে ভালো, আর খরচা ইন্ডিয়ার চাইতে কম, কম টাকায় ভালো চিকিৎসা নিয়ে আসেন, মুসলমান দেশ, হালাল হারামের সমস্যা নাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খাওয়া দাওয়া মাশাল্লাহ ভালো, প্রচুর বাংলাদেশি থাকে, তাদের সাহায্য পাবেন, ওয়েদার একই রকম, একটা ট্যুরিস্ট ডেস্টিনেশনও বটে, আমি মালয়েশিয়া বসবাসরত বাংলাদেশিদেরকে বলবো এই মেডিকেল ট্যুরিজমের ব্যবসা করতে পারেন, আপনারা ফেসবুকেই শুরু করেন, আপনারা তো জানেন কোথায় কোথায় হসপিটাল আছে কি ব্যাপার, আপনার ফেসবুকেই শুরু করেন, আমরা প্রমোট করে দেব, আমাদের যেভাবেই হোক ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের স্রোত ঠেকাইতে হবে, হাসিনার পতন হইলে, হাসিনা জয় বাংলা হইলে, আমরা ইন্ডিয়াতে যাওয়া কঠিন করে দেব, যারা ইন্ডিয়া প্রীতি থেকে যাইতেছেন বিকল্প এখনই ঠিক করে নেন, বাংলাদেশে যারা ইন্ডিয়ান হাসপাতালে দালালি করতেছেন তাদের বলতেছি মালয়েশিয়াতে কনসেন্ট্রেট করেন, যদি বাঁচতে চান, যদি আয় উপার্জনটা ঠিক রাখতে চান তাহলে এটা কনসেন্ট্রেট করেন, তবে আমরা কি একেবারে ইন্ডিয়া চিকিৎসা নিতে যাওয়া বন্ধ করে দিব, হ্যাঁ না অবশ্যই বন্ধ করব না, তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা ইন্ডিয়া চিকিৎসা নিব, আমরা কিছু কিছু চিকিৎসা ইন্ডিয়াতে দিব, রোগী পাঠাবো অসুবিধা নাই, আমি নিজে পাঠাবো রোগী, হ্যাঁ কি কি রোগ, এই যে অর্শ ভগন্দর জরায়ু আর রেক্টাল প্রলাপস হয় না, ওই যে পায়খানার রাস্তা বাইর হয়ে আসে আর জরায়ু বাইর হয়ে আসে মাইয়াতে, আর যাদের কলিকাতা হারবার লাগে, ওই ছাড়া আমরা ভারতে চিকিৎসা বয়কট করলাম, এই কয়টা চিকিৎসা কোনো অসুবিধা নাই, যান এরপরে কেউ ইন্ডিয়াতে চিকিৎসা করতে যাইতেছে এটা লজ্জাই বলবে না, দাদারা আমাদের লাগে লাগতে আসবেন, হ্যাঁ পারবেন না তো, ওই ওকাত আমাদের দেখাতে আসেন না, এইভাবে পগাত করে দেবো।